পাতি নেতারা ভালো করে শুনে রাখো, ইসলাম মুসলমানদের বিরুদ্ধে কথা বলে এদেশের মাটিতে তোমরা টিকতে পারবা না। আলেম ওলামার বিরুদ্ধে মামলা দায়ের করো, আলেম ওলামাকে জেলখানায় বন্দি করেছে, হাতে তালি দাও। শুনে রাখো, মজলুমের বদদোয়া কোনোদিন বিফলে যায় না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইসলামের উপরে নগ্ন আক্রমণ, চরিত্রহীনা একজন অসভ্য বেহায়া মহিলা যার চরিত্র নিয়ে তার জন্মদাতা মা কথা বলছেন, সেই চরিত্রহীনা মহিলা 116 জন আলেমের নাম প্রস্তাব করেছে, তবে বেদাতি হেদাতি শিরকি এবং কুফুরি সব মিক্স করে 116 জন আলেমের নাম প্রস্তাব করেছে যে এদেরকে খতিয়ে দেখার জন্য এবং তাদের বিষয়টা তাদেরকে নিষিদ্ধ করা বা শাস্তির আওতায় আনা, এই জাতীয় একটা অপতৎপরতায় লিপ্ত। দুঃখজনক হলে সত্য, কাণ্ডজ্ঞানহীন এই লোকগুলি যারা ইসলামকে ক্ষতি করার জন্য এই চেষ্টা করে থাকে, তাদের ন্যূনতম কাণ্ডজ্ঞানও নাই। বাংলাদেশের আলেমদের লিস্ট করতে করতে শায়খ মতিউর রহমান আল মেদানী হাফেজাহুল্লাহ, তিনি পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, সেখানকার নাগরিক, তিনি বাংলাদেশে কোনোদিন আসলেনও না, এদেশে তার কোনো বাড়িঘরও নাই, ওই লিস্টের মধ্যে তার নামটাও আছে। যে সমস্ত আলেম ওলামা মারা গেছেন তাদের নামও দিয়ে রেখেছে, বাস মনে ধরেছে যাই তাই করে যাচ্ছে। পাতি নেতারা ভালো করে শুনে রাখো, ইসলাম মুসলমানদের বিরুদ্ধে কথা বলে এদেশের মাটিতে তোমরা টিকতে পারবা না। আলেম ওলামার বিরুদ্ধে মামলা দায়ের করো, আলেম ওলামাকে জেলখানায় বন্দি করেছে, হাতে তালি দাও। শুনে রাখো, মজলুমের বদদোয়া কোনোদিন বিফলে যায় না। বন্ধুগণ, আজকে আমাদেরকে সতর্ক হতে হবে, ইসলামকে ধ্বংস করার জন্য যতই ষড়যন্ত্র চালাও না কেন, ইসলাম দেশের রক্ষা কবচ আজ থেকে 1450 বছর পূর্বে ইসলাম বলে ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য যত রকমের ষড়যন্ত্র করা দরকার সব রকম ষড়যন্ত্র করেই চলেছে, কিন্তু আধুনিক যুগে এসে প্রমাণিত হচ্ছে যে একমাত্র ইসলাম হল মানুষের শেষ রক্ষা, ইসলামের বিধান না মানলে মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে।